হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে, পরীক্ষার আগেই প্রশ্ন ও উত্তর হাতে পেয়ে গিয়েছিল নিট পরীক্ষার্থী। এই প্রশ্ন কারা বিক্রি করলো, কিভাবে বের হলো এই প্রশ্ন, টাকা দিয়ে নিটের প্রশ্ন উত্তর কিনেছে নিট পরীক্ষার্থী, স্বীকার করে নিল তিনি নিজেই। তো বিস্তারিত আপডেট কি আছে আমরা দেখে নেব। তো যেটা জানা যাচ্ছে যে টাকা দিয়ে কিনেছি প্রশ্ন ও উত্তর কবুল নিট পরীক্ষার্থীর, এবং সেই অনুযায়ী সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। তো কিভাবে ঘটনাটি ঘটলো তো সরাসরি দেখে নিই আমরা। কেন্দ্র যতই দাবি করুক নিট নিয়ে কোনো দুর্নীতি হয়নি, পাটনা থেকে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। পাটনা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আয়ুষ রাজ নামে এক পরীক্ষার্থী, তিনি দাবি জানিয়েছেন যে কি অর্থের বিনিময়ে টাকা দিয়েছে। টাকার বিনিময়ে পরীক্ষার আগে সে পায় একটি প্রশ্নপত্র, সঙ্গে উত্তরপত্রটিও। অর্থাৎ নিট পরীক্ষার আগে সে প্রশ্ন এবং তার উত্তর সে হাতে পেয়ে গেল। সে তখন কনফার্ম ছিল না যে সেই প্রশ্নই পরীক্ষাগুলোতে আসবে এবং হুবহু সেটা মিলে যাবে যা তাকে মুখস্থ করতে বলা হয়। পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখতে পায় যে প্রশ্নপত্র এসেছে তা তার মুখস্থ করা সেটের সঙ্গে হুবহু মিলে গেল, হুবহু একই প্রশ্ন। হলফনামা দিয়ে আদালতে যেদিন এই কথা জানানো হলো সেদিনই সুপ্রিম কোর্টের শুনানিতে নিটের বেনিয়মের তদন্ত মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আবেদন জমা পড়ল। নিট দুর্নীতি নিয়ে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই চাঞ্চল্যকর প্রতিবেদনটি, যেখানে তুলে ধরা হয়েছে ধৃত আয়ুষের তার বক্তব্য। প্রতিবেদন অনুযায়ী নিট দুর্নীতির তদন্তে নেমে এখনো পর্যন্ত যে 19 জনকে গ্রেপ্তার করেছে পাটনার পুলিশ, তাদের মধ্যে অন্যতম আয়ুষ রাজ নামের এক পরীক্ষার্থী। পুলিশকে দেওয়া বয়ানে আয়ুষের তিনি দাবি করেছেন যে পাটনার লার্ন হোস্টেলে গত 4 মে রাতে আমায় নিয়ে যাওয়া হয়, সেখানে আমায় পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়, একই সঙ্গে দেওয়া হয় উত্তরপত্রও, তা পুরো মুখস্থ করার নির্দেশ দেওয়া হয়। সেদিন আমার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন আরও 20 থেকে 25 জন পরীক্ষার্থী। এরপর পরীক্ষা হলে প্রবেশ করে আমি দেখি আমাকে দেওয়া প্রশ্নপত্র ও পরীক্ষার প্রশ্নপত্র হুবহু এক, অর্থাৎ সেম সেম টু সেম সেটা মিলে গেল। ওই যুবকের বয়ান ইতিমধ্যেই আদালতে পেশ করেছে পুলিশ। এফআইআরে সেখানে দাবি করানো হয়েছে 5ই মে রাত 2 নাগাদ পাটনা পুলিশের কাছে খবর আসে পরীক্ষা সঞ্চালন বিভাগ ও কিছু পরীক্ষার্থীদের উদ্যোগে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষা কেন্দ্রের বাইরের একটি সন্দেহজনক গাড়িকে আটক করা হয়, ড্রাইভার পালানোর চেষ্টা করলেও লাভ হয়নি। মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়, তাদের থেকে উদ্ধার 4 জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডের ফটোকপি। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে রফা করে প্রশ্ন ফাঁস করেছিল তারা। আরও একাধিক সেন্টারে ওই একই ঘটনা ঘটেছে। শুক্রবার যখন প্রকাশ্যে এলো এই তথ্য, তখন সুপ্রিম কোর্টের শুনানিতে পড়ুয়াদের একাংশে গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। তাদের প্রশ্ন, যারা গ্রেস মার্কস পেলেন তারা না হয় ফের পরীক্ষা দেবেন, কিন্তু যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরও শাস্তি দেওয়া উচিত। তাহলে কিভাবে নিট পরীক্ষায় দুর্নীতি করা হয়েছে সেটা কিন্তু সরাসরি প্রকাশ্যে এলো।